দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান আরও একটি আন্তর্জাতিক পুরস্কার হাতে পেলেন। স্পেনের মাদ্রিদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 2020-এর বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে সেরা নারী অভিনয় শিল্পীর পুরস্কার পেয়েছিলেন এই অভিনেত্রী। কলকাতা সিনেমা রবিবারের অভিনয়ের জন্য এই পুরস্কার পাওয়ার পর গত বছর ডিসেম্বরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে এই খবর নিজেই জানিয়েছিলেন অভিনেত্রী। তবে দীর্ঘদিন পর সেই পুরস্কার হাতে পেলেন জয়া আহসান। বৃহস্পতিবার অক্টোবরের 14 তারিখ রাতে দেওয়া এই পোস্টে পুরস্কারের একটি ছবি শেয়ার করেছেন জয়া আহসান। এর ক্যাপশনে অভিনেত্রী লেখেন, পুরস্কারটি মাস কয়েক আগেই ঘোষিত হয়েছিল। ভারত মহাদেশের বাইরে কোনো আন্তর্জাতিক স্তর থেকে এই নাকি প্রথম কোনো পুরস্কার বাংলাদেশে এসেছিল। আমার সামান্য আনন্দ এইটুকু যে পুরস্কারটি এসেছে রবিবার সিনেমার অভিনয়ের সূত্র ধরে। এতদিনে সে পুরস্কারের মেমেন্টো হাতে এলো। রবিবার সিনেমার নির্মাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জয়া আহসান আরও লেখেন, অসম্ভব বিনীত বোধ করছি আমি। সিনেমার পরিচালক অতনু ঘোষের প্রতি আমার কৃতজ্ঞতা শেষ নেই। অভিনেতা অভিনেত্রী আর কলা কৌশলীদের আকাশ সমান ভালোবাসা। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি বাংলা।